সল্টলেকে অরণ্য ভবনে ইডি হানা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। আপনারা জানেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত এবং তিনি এখন ইডি হেফাজতে রয়েছেন এবং তার সেই সম্পর্কেই রেশন দুর্নীতি মামলার সম্পর্কে বিস্তারিত তদন্ত করতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন সল্টলেকের অরণ্য ভবনে। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেববম সরকার। দেববম, ঠিক কি কি সূত্রে ইডি আধিকারিকরা অরণ্য ভবনে পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? দেখো, অরণ্য ভবনে কিন্তু ইডি আধিকারিকরা প্রায় এক ঘন্টা হতে চলেছে এবং ইডি আধিকারিকরা প্রায় চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে তো ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিকের যে চেম্বার, সেই চেম্বারে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং সেখানে যেখানে ফাইলপত্র আছে সেখানে সেই ফাইলপত্র কিন্তু খুঁজে দেখছেন। আমি একবার দেখানোর চেষ্টা করব। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে প্রায় এক ঘন্টা আগে ইডি আধিকারিকরা আসেন এবং এসে প্রথমে এই গ্রাউন্ড ফ্লোরে তারা উঠেন সল্টলেকের অরণ্য ভবনে ইডি হানা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি তদন্তে ইডির এই অভিযান। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র অফিসে ইডি হানায় প্রসঙ্গে দেববম রয়েছে আমাদের সঙ্গে। দেববম, তুমি যেমনটা বলছিলে, দেখো ইডি আধিকারিকরা মনে করছেন যে সময় তিনি খাদ্যমন্ত্রী ছিলেন এবং তিনি খাদ্যমন্ত্রী পরপরই কিন্তু তিনি দায়িত্ব ভার তাকে বর্তমান হয় বন দপ্তরের এবং এই বন দপ্তরে বসে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু তার ঘনিষ্ঠ লোকেদের সাথে কিন্তু বৈঠক করতেন এবং যেটা মনে করা হচ্ছে ইডি আধিকারিকরা মনে করছেন যেহেতু খাদ্য দপ্তরের কিন্তু যে লিঙ্ক তারা পেয়েছেন যে আধিকারিকরা বা অফিসাররা বা যারা এই র্যাকেটের সাথে যুক্ত তারা কিন্তু বন দপ্তরে এসে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কিন্তু দেখা করতেন, অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন এই বন দপ্তরে হয়তো সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে বা কোনো নথি থাকতে পারে, সেই নথি কিন্তু উদ্ধার করলে কিন্তু বেশ কিছু তথ্য তাদের সামনে আসবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা কিন্তু আজকে এই সল্টলেকে বন দপ্তরে এসছেন এবং এই মুহূর্তে তল্লাশি অভিযান কিন্তু চলছে এবং ইডি আধিকারিকরা মনে করছে বিভিন্ন জায়গায় তারা আধিকারিকদের সাথে কথা বলছেন এবং কারা কারা আসতেন সেটা জানার চেষ্টা করছেন, পাশাপাশি কোন কোন লোক প্রায়শই আসত জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সেটা একটা তালিকা তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যেতে পারে চিরুনি তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা এই মুহূর্তে বন দপ্তরের যে অফিস সল্টলেকে বাইপাস লাগোয়া যেতে সল্টলেকে ঢুকতেই যে বন দপ্তর সেই বন দপ্তরের অফিসে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চেম্বার সেই চেম্বারে কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে দেবকম। ইডি আধিকারিকরা পৌঁছেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার অফিসে ইতিমধ্যেই পৌঁছেছেন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতেই সেখানে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক সল্টলেকের অরণ্য ভবনে সেই সংক্রান্ত নথি পেতে তদন্তে ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন ইডি হেফাজতে এবং সেই সংক্রান্ত তথ্য জানতেই ইডি হানা অরণ্য ভবনে।